খাদিজা বলেছেন সামান্য কারুকার্য করা বোরকা পড়া যাবে কি বোরকা হচ্ছে হিজাব এবং হিজাবের উদ্দেশ্য হচ্ছে মেয়েদের সৌন্দর্যকে ঢাকা অতএব কারো কোনো বোরকা অথবা হিজাব দিয়ে যদি সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলা হয় তাহলে এটা হিজাবের সম্পূর্ণ বিপরীত অবস্থানে থাকবে এবং এটা হিজাব হবে না বরং এটা সৌন্দর্যের একটা উপকরণ যেটা দিয়ে মেয়েরা পরপুরুষকে নিজেদের দিকে আকর্ষণ করবে এবং যে হাদিসে রাসুসাল্লাহম বলছেন মা এলাত মু মা এলাত আরেক প্রকার মানুষের কথা বলছেন যে নারীরা তারা নিজেরা অন্য পুরুষের প্রতি আকর্ষণ বোধ করে এবং অন্য পুরুষকে নিজেদের প্রতি আকর্ষণ করানোর জন্য পোশাক বা চলাফেরা ইত্যাদি তারা করে তাহলে তারা জান্নাতের গন্ধ পাবে না তো সুতরাং এটা কিন্তু যদিও আমাদের কাছে মনে হয় সামান্য কারুকার্য করা বা সামান্য জিনিস এটা আসলে সামান্য নয় এটা ভয়াবহ বিষয় পর্দাদশীন মেয়েরা পর্দাটাকে শতভাগ ইসলামিক করবেন এবং পর্দাটাকে ফ্যাশন হিসাবে তারা ব্যবহার করবেন না এবং পর্দার সীমারেখা তারা লঙ্ঘন করবেন না তবে এটা ঠিক যদি কোনো ব্যক্তি পর্দা লঙ্ঘন করতে গিয়ে ভয়াবহ রকমের ত্রুটি করেন আর যে সামান্য ত্রুটি করে দুজনের ত্রুটি একরকম হবে এটা বলা যাবে না সামান্য ত্রুটি সামান্যই থাকবে আর ভয়াবহ ত্রুটি ভয়াবহই থাকবে তারপরেও আমরা বলবো যে আমরা বড় ছোট সব ধরনের ত্রুটি অ্যাভয়েড করার জন্য চেষ্টা করি আচ্ছা কামরুজ